আমি আজকে আপনাদেরকে সরিষা ইলিশ করে দেখাবো। সরিষা ইলিশের মেন উপকরণ হলো সরিষার তেল, তাই আমি এখানে খাঁটি সরিষার তেল নিছি। প্রথমে আমি তেলটাকে গরম করি, তারপরে যখন তেলটা গরম হয়ে আসবে এর মধ্যে আমি কয়েকটা কালি জিরার ফোড়নে দিই, এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, এরপরে একে একে সব মশলা দিয়ে দিই। হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে তেলের উপরে ভালো করে নেড়ে চেড়ে নিই। এরপরে আমি দিই 2 টেবিল চামচের উপরে পেঁয়াজ বাটা, পেঁয়াজের পেস্টটাকে দিয়েও আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই। এরপরে দিই হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিই। আমি এখানে সরিষা নিছি প্রায় 2 টেবিল চামচের বেশি, আর কয়েকটা কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি সরিষাটাকে, সাদা সরিষা ছিল না, আমি কালো সরিষাটাই নিছি, কিন্তু পরে আমি চেলে নিছি। আর সরিষা যখন বাটবেন তখন আপনি কাঁচামরিচ আর লবণ দিয়ে নিছি, এতে করে সরিষাটা দিতে হবে না। আমি এখন দিয়ে দিব সেই সরিষা বাটাটা। আমি যেই পাত্রতে সরিষা বাটাটা রাখছি সেই পাত্রটা ধুয়ে আমি কিছু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন কষিয়ে নেব। আর সরিষা বাটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, সরিষা বাটা দিয়ে যদি আপনারা অনেকক্ষণ কষান তাহলে দেখা যায় সরিষাটা তিতা হয়ে যায়। এখন মাছগুলো দিয়ে দিই, আর সব কিছু কিন্তু আলতো হাতেই করতে হবে, না ইলিশ মাছ তো নরম ভেঙে যেতে পারে। এখন সামান্য একটু পানি দিয়ে আরও 4-5 মিনিট জাল দিই। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে আমি 4-5টা আস্তা কাঁচামরিচ দিয়ে দিই, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়া যায়। এখন আমার ইলিশ মাছ রান্না শেষ পর্যায়ে, আবার একটু আলতো হাতে উল্টিয়ে দিই, আর আমি একটু হালকা হালকা একটু চ্যাপচ্যাপা জল রাখবো। রান্না শেষ, এখন পরিবেশনের পালা। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, ভালো।